আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে। প্রতিটি বিজনেস অর্গানাইজেশনের ম্যান পাওয়ার প্রয়োজন পড়ে, যে ম্যান পাওয়ার গুলোকে আমরা হিউম্যান রিসোর্স বলে থাকি। এই যে হিউম্যান রিসোর্স আছে, এগুলোকে যেভাবে ম্যানেজ করা হয় সেটিকেই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচআরএম এর ফাংশনস গুলো নিয়ে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন আমরা এইচআরএম এর ফাংশনস গুলো দেখে নেই, অর্থাৎ হিউম্যান রিসোর্স কে ম্যানেজ করতে হলে কি কি নিয়ে কাজ করা লাগে সেটি দেখে নেই। এইচআরএম শুরু হয় হায়ারিং দিয়ে। প্রতিটি অর্গানাইজেশনের ম্যান পাওয়ার প্রয়োজন, যখনই অর্গানাইজেশনের ম্যান পাওয়ার প্রয়োজন পড়ে তখন হায়ার করা হয়, এবং এই এমপ্লয়িকে হায়ার করলেই হবে না, তাকে ট্রেন আপ করতে হবে যাতে সে অর্গানাইজেশনের জন্য একটি পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। তাই এইচআরএম এর আরো একটি ফাংশন হলো এমপ্লয়ির জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা। নেক্সট হচ্ছে এমপ্লয় লাইফ সাইকেল ম্যানেজ করা। প্রতিটি অর্গানাইজেশনের এমপ্লয়িগুলো দীর্ঘদিন যাবত কাজ করতে থাকে, এই এমপ্লয়িগুলো যতদিন অর্গানাইজেশনে কাজ করবে তার লাইফ সাইকেল ম্যানেজ করা এইচআরএম ডিপার্টমেন্টের কাজ। এমপ্লয়ের সাথে কোম্পানির যত স্ট্রং রিলেশনশিপ ক্রিয়েট হবে, প্রোডাক্টিভিটি তত হাই হবে। এইচআরএম ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এই এমপ্লয় রিলেশন মেনটেন করা, এবং প্রতিটি দেশের লেবার রিলেটেড কিছু লোকাল ল থাকে, কিছু সোশ্যাল প্র্যাকটিস থাকে, এবং প্রতিটি অর্গানাইজেশনের নিজস্ব কিছু নিয়মকানুন থেকে থাকে যেগুলোকে মেনটেন করতে হয় এইচআরএম ডিপার্টমেন্টকে। একে কমপ্লায়েন্স বলা হয়। চলুন আমরা একটু ডিটেলসে হায়ারিং প্রসেসটা দেখে নেই। হায়ারিং কে রিক্রুটমেন্ট বা ট্যালেন্ট অ্যাকুইজিশন বলা হয়ে থাকে। যখনই কোনো অর্গানাইজেশনের ম্যান পাওয়ার প্রয়োজন পড়বে, তখন সে প্রয়োজনীয় ম্যান পাওয়ারের জন্য পটেনশিয়াল যে ক্যান্ডিডেট আছে সেগুলোকে সোর্স করা হয়। অনেকগুলো ক্যান্ডিডেট সোর্স করা হয়ে গেলে সেখান থেকে বেস্ট ফিট ক্যান্ডিডেটের রিজুমি গুলোকে শর্টলিস্ট করা হয়। দেন শর্টলিস্টেড ক্যান্ডিডেট গুলোকে নিয়ে একটি সিলেকশন টেস্টের আয়োজন করা হয়ে থাকে। এটি সিম্পলি একটি ইন্টারভিউ হতে পারে, অথবা রিটেন টেস্ট, ইন্টারভিউ, প্র্যাকটিক্যাল টেস্ট, প্রেজেন্টেশন, এমনকি মেডিকেল টেস্ট পর্যন্ত হতে পারে। ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেলে তার বিভিন্ন ধরনের ডকুমেন্ট চেক করা হয়, অথবা একটি ডিটেলস ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা হয়। তারপর সিলেক্টেড ক্যান্ডিডেটকে জব অফার করা হয়, এবং ফাইনালি ক্যান্ডিডেট জয়নিং এর মধ্য দিয়ে এই হায়ারিং প্রসেসটা কমপ্লিট হয়। এবারে আমরা ট্রেনিং নিয়ে কথা বলবো। নতুন জয়নিদের জন্য এইচআরএম ডিপার্টমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে থাকে, এবং এইচআরএম ডিপার্টমেন্ট শুধু ওরিয়েন্টেশন দিয়ে এমপ্লয়ীদেরকে ছেড়ে দেয় না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফট স্কিলস এবং হার্ড স্কিলস এর ট্রেনিং আয়োজন করে থাকে। এবার আমরা কথা বলবো এমপ্লয় লাইফ সাইকেল ম্যানেজমেন্ট নিয়ে। প্রতিটি অর্গানাইজেশনে এমপ্লয়রা দীর্ঘদিন যাবত জব করতে থাকে। এই যে এমপ্লয়ীদের সার্ভিস পিরিয়ড, এর টোটাল মেইনটেনেন্সটা এইচআরএম ডিপার্টমেন্ট করে থাকে। সেজন্য এইচআরএম ডিপার্টমেন্ট এমপ্লয়ীদের মান্থলি স্যালারি প্রসেস করে থাকে। যে কোনো ধরনের বোনাস বা অন্যান্য পেমেন্ট থাকলে সেটি এইচআরএম ডিপার্টমেন্ট করে থাকে। দেন প্রতিটি এমপ্লয়ীকে একটি ইয়ারলি পারফরমেন্স অ্যাপ্রাইজাল প্রসিডিওরের মধ্য দিয়ে যাওয়া লাগে, যেটি এইচআরএম ডিপার্টমেন্ট রান করে থাকে। এইচআরএম ডিপার্টমেন্ট ইয়ারলি ইনক্রিমেন্ট এক্সারসাইজ করে থাকে, এমপ্লয় প্রমোশন ট্রান্সফার অ্যাক্টিভিটিস এইচআরএম ডিপার্টমেন্ট দেখে থাকে, এমনকি এমপ্লয়রা কোনো ধরনের অন্যায় করলে তার ডিসিপ্লিনারি অ্যাকশনটিও এইচআরএম ডিপার্টমেন্ট রান করে থাকে। এবং সর্বোপরি এমপ্লয় সেপারেশন, অর্থাৎ একটি এমপ্লয় যখন রিটায়ারমেন্টে যায় বা অর্গানাইজেশন ছেড়ে চলে যায়, সে প্রসিডিওরটাও এইচআরএম ডিপার্টমেন্ট মেনটেন করে থাকে। এই অ্যাক্টিভিটিসগুলোকে ইন জেনারেল পার্সোনাল ম্যানেজমেন্ট অর পেরোল ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে। অনেক বড় বড় কোম্পানিগুলো বা MNC গুলো এটিকে শেয়ার সার্ভিসের মধ্যে নিয়ে যায়। এবারে আমরা কথা বলবো এমপ্লয় রিলেশন নিয়ে। প্রতিটি এমপ্লয়ের সুখ দুঃখের সাথী এইচআরএম ডিপার্টমেন্ট। একটি অর্গানাইজেশনে এমপ্লয়রা যখন কাজ করে তখন তাদের বিভিন্ন ধরনের গ্রিভেন্স ক্রিয়েট হয়, যেটি ম্যানেজমেন্ট এইচআরএম ডিপার্টমেন্ট করে থাকে। বিভিন্ন ধরনের টিম মিটিং এইচআরএম ডিপার্টমেন্ট করে থাকে, এবং এইচআরএম ডিপার্টমেন্ট এমপ্লয়ারের সাথে এমপ্লয়ের একটি ব্রিজ হিসেবে কাজ করে।
অর্থাৎ এইচআরএম ডিপার্টমেন্ট এমপ্লয়ের কথা ম্যানেজমেন্টের কাছে তুলে ধরে এবং ম্যানেজমেন্টের ভিউ এমপ্লয়ের কাছে প্রকাশ করে, এবং এমপ্লয়ি এবং এমপ্লয়ারের মধ্যে কোনো গ্যাপ থেকে থাকলে সেটি মিনিমাইজ এইচআরএম ডিপার্টমেন্ট করে থাকে। বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস এইচআরএম ডিপার্টমেন্ট আয়োজন করে থাকে এবং এইচআরএম ডিপার্টমেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়েও কাজ করে থাকে। এইচআরএম ডিপার্টমেন্ট কমপ্লায়েন্স নিয়েও কাজ করে থাকে। প্রতিটি দেশের লেবার রিলেটেড লোকাল কিছু লস থাকে এবং ফায়ার সেফটি, এনভায়রনমেন্টাল সেফটি, আদার্স কিছু লস থেকে থাকে। এই লসগুলোকে ইনশিওর করা এইচআরএম ডিপার্টমেন্টের কাজ। বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডস, ফর এক্সাম্পল ISO 9001, 14001, 27001, 45001, এই স্ট্যান্ডার্ডগুলোর লেবার রিলেটেড পোর্শনগুলো এইচআরএম ডিপার্টমেন্ট মেনটেন করে থাকে এবং কোম্পানির বিভিন্ন ধরনের পলিসি ইমপ্লিমেন্ট করা এইচআরএম ডিপার্টমেন্টের কাজ। এগুলোকে ইন জেনারেল কমপ্লায়েন্স বলা হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এইচআরএম এর বেসিক ফাংশনস গুলো নিয়ে। যারা এইচআর ছাড়া অন্য ডিপার্টমেন্টে কাজ করেন তারা আজকের ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন এইচআরএম ডিপার্টমেন্ট কি কি কাজ করে থাকে। আর যারা এইচআর এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চান বা এইচআর এর এন্ট্রি লেভেলে কাজ করেন তারা আজকের ভিডিও দেখে এইচআরএম এর একটি ওভারভিউ সম্পর্কে জানতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এগুলোর প্রতিটি টপিকের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে সিরিজ আকারে আনবো। যে সকল স্টুডেন্ট এইচআর এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চান বা যারা এইচআর এর এন্ট্রি লেভেলে আছেন, ফার্দার লার্নিং এর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং আমাদের আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।